উচ্ছে বাবুকে ছেড়ে কাকে জড়িয়ে ধরল মিঠাই, প্রেমিক নাকি বন্ধু? বিস্তারিত সব জানতে নাটেনি আমাদের ভিডিওটি দেখুন, আর আপনি যদি মিঠাই ধারাবাহিকের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। বাঙালি অথচ সিরিয়াল দেখে না এমন মানুষ অনেক কমই রয়েছে, আর এই সিরিয়াল প্রেমীদের সবার মুখেই একটা সিরিয়ালের নাম, সেটা হলো মিঠাই। শুরু থেকেই দুর্দান্ত অভিনয় আর জমজমাট কাহিনী দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছে মিঠাই রানী। সিরিয়ালের মিঠাই সিদ্ধার্থ জুটি নিয়ে কোনো কথা হবে না, সিরিয়াল প্রেমীদের পছন্দের জুটি মিঠাই আর সিদ্ধার্থ, কিন্তু একই বাস্তবে উচ্চ বাবুকে করে অন্য কার সাথে মিঠাই অভিনেত্রী সৌমিত্রিষা। এমনিতে সৌমিত্রিষা কুণ্ডকে বহুবার অনুরোধ করলেও সিরিয়ালের বাইরে অফিস স্ক্রিনে দেখা যায়নি উচ্ছেবাবুর সাথে। সিদ্ধার্থ অভিনেতার সাথে আদিত রায়ের একটা রিল ভিডিও করার বহুবার অনুরোধ করেছিল নেটিজনরা, কিন্তু সোমদার সাথে রিল ভিডিও করলেও উচ্ছেবাবুর সাথে দেখা মেলেনি তার। তবে এবার অন স্ক্রিনে অন্য এক পুরুষের সাথে দেখা মিলল মিঠাইয়ের, যা থেকে দুশ্চিন্তায় পড়েছে নেটিজনরা। পছন্দের অভিনেত্রীর বাস্তবে প্রেমিককে এটা জানানোর জন্য উৎসুক দর্শকেরা, তবে এতদিন কোনো খোঁজই মেলেনি। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলে অন্য কারোর সাথে খুব একটা কথা মেলে না সৌমিত্রিষার, তবে এবার সেটা বদলাচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে এক সুপুরুষকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে সৌমিত্রিষাকে। ভিডিও দেখে নেটিজনরা প্রথমেই ধরেছে ইনি মিঠাইয়ের বাস্তবে মনের মানুষ, যদিও আসলটা কি সেটা এখনও জানা যায়নি। রিল ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন রিয়াজ লস্কর। যেমনটা জানা যাচ্ছে রিয়াজ একজন ইউটিউব ব্লগার, তবে শীঘ্রই অভিনয়ে ডেবিউ করতে চলেছে এই অভিনেতা। তার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘুরে দেখলে বোঝাই যাচ্ছে মিঠাইয়ের আসল প্রেমিক সেই। ভিডিও দেখার পর মিঠাইয়ের এক ফ্যান পেজের তরফ থেকে কমেন্ট করা হয়েছে সিডের কষ্টটা বুঝতে পারছি। তো দর্শকেরা, এই অভিনেতা কি মিঠাইয়ের বয়ফ্রেন্ড নাকি তার বন্ধু? এই নিয়ে আপনাদের কী মতামতটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।